আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, তার ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কালোজিরা। এখন এই কালোজিরা একটু তেলে নিব, বেশি একটা ভাজবো না, যে একেবারে বেশি ভাজলে তিতা হয়ে যায়, সেই কারণে হালকা করে ভেজে নেব। যখন একটা সুন্দর স্মেল আসবে তখন নামিয়ে নিব। আজকে হলো আমার ডায়েটের 5ম দিন, আর আজকে কিভাবে সারাদিন ডায়েট করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। কালোজিরা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে 2টা রসুন দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ, এখানে 10টা মতো কাঁচামরিচ দিয়েছি। এবার একটা শিলপাটায় এই সব কিছু একসাথে বেটে নেব। প্রথমে কালোজিরা বেটে নিচ্ছি, তারপরে রসুন আর কাঁচামরিচ বেটে নিব। রসুন আর কাঁচামরিচ বেটে নেওয়ার সময় এর ভিতরে দিয়ে দিব হলো লবণ। তারপরে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের কালোজিরা ভর্তা। আর এই ভর্তাটির উপকারিতা কিন্তু অনেক। এটা খেয়ে আমি আমার সাধারণত আমার একটু হালকা জ্বর ছিল আর অনেক বেশি ঠান্ডা ছিল, আমার কাশিও ছিল, তো আল্লাহর রহমতে এটা খেয়ে আমি অনেক সুস্থতা লাভ করেছি। এই কালোজিরা ভর্তাটি কিন্তু ওজনও কমায়, তবে এর বিশেষ নিয়ম আছে কিভাবে খেলে ওজন কমাতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব। ওজন কমানো, ডায়াবেটিসের সমস্যা থাকলে এবং হৃদরোগ, প্রেশার, হার্টের সমস্যা, এই সব যদি থাকে আপনি এই কালোজিরা ভর্তা অনায়াসে খেতে পারবেন। আমি এখানে ছোট ছোট গুলি বানিয়ে রাখছি, এটা যদি প্রতিদিন সকালবেলায় খাওয়া যায় তবে এটা একেবারেই খালি পেটে খাওয়া যাবে না। প্রথমে সকালে কুসুম গরম পানি খেতে হবে প্রায় 2 থেকে 3 গ্লাস। কুসুম গরম পানি খাওয়ার তারপরে আপনি তার আধা ঘন্টা পরে এটা খেতে হবে। এখন অনেকেই ভাতের সাথে খেয়ে থাকে, তবে ভাতের সাথে খেতে গেলে গরম ভাতের সাথে এটা খেতে হবে। অনেক বিষ ব্যথা থাকে, অনেকের ব্যথার জন্য হাঁটতে চলতে পারে না, এটা কিন্তু সেক্ষেত্রেও কাজ করবে। অ্যাজমা, হাঁপানি যাদের আছে তাদেরও অনেক উপকার করবে এই কালোজিরা ভর্তা। ওজন কমানোর জন্য এটা সবথেকে বেশি কাজ করবে। ছোট ছোট গুলি বানিয়ে এখান থেকে একটা নিয়ে কুসুম গরম পানির সাথে গুলিয়েও খেতে পারবেন, আবার এমনিও খেতে পারবেন, এমনি গিলেও খেতে পারবেন। আর যদি সর্দি কাশি গলা ব্যথা এইসবের জন্য খেতে চান তাহলে গরম ধোয়া ওঠা গরম ভাতের সাথে একটা গুলি মিশিয়ে তারপরে খেয়ে নেবেন। এতে করে খেতে টেস্টও লাগবে এবং উপকারও পাবেন। জ্বর হলে, ঠান্ডা লাগলে মুখে রুচি থাকে না, সেক্ষেত্রেও কিন্তু এটা অনেক বেশি কাজ করবে। আজকে যেহেতু আমার ডায়েটের 5ম দিন, তো আমি প্রথমে সকালবেলায় খালি পেটে কুসুম গরম পানি খেয়েছি 2 গ্লাস। এরপরে আমি আজকে এই যে ভাত দেখতে পাচ্ছেন, এই ভাত দিয়ে একটা কালিজিরার ভর্তা খেয়ে নিব। এখানে যে পাটায় লেগে আছে আরও 1 পিস এখান থেকে নিব। আর যে ভর্তাগুলো করে রেখেছি এটা কিন্তু আমাদের বাসায়, মানে আপনাদের ভায়া খাবে, অনুভা খাবে, সবারই ঠান্ডা লেগেছে। তো আর আমি সকালবেলায় এটা ওজন কমানোর ক্ষেত্রে, আমার যেহেতু ওজন কমানোর ঔষধ বানিয়েছিলাম সেগুলো এখন নেই, তো এটা কিন্তু সেই হিসেবেও খাওয়া যাবে। তো এটা অবশ্য আমি কুসুম গরম পানি দিয়েই খাবো ওজন কমানোর জন্য। এভাবে করে ভর্তা করে রেখে দেওয়া যাবে, এটা 7 দিনেও বাহিরে থাকলেও কিছু হবে না, নষ্ট হবে না। তো এই ভাতগুলো আমি এখন খেয়ে নিচ্ছি। অনেকেই কমেন্ট করতে পারেন যে আমি আসলে ডায়েটে ভাত খাচ্ছি, তো হ্যাঁ, আমি 3 দিন পর্যন্ত ডায়েটে কোনো রকম ভাত খাইনি, কিন্তু গতকাল ছিল চতুর্থ দিনে আমি হাফ কাপ ভাত খেয়েছি দুপুরবেলা, আর আজকে এই হাফ কাপ মতো ভাত আমি সকালেই খেয়ে নিচ্ছি। ভাতটা আমি কেন খেয়েছি সেটা আমি আপনাদেরকে বলে দিব। আর অনেকেই কমেন্ট করছেন যে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য, প্রতিদিন ভিডিও আসলে কষ্ট করে দিয়েও কোনো লাভ নাই, অনেক কষ্ট করতে হয় ভিডিওর পিছনে, আর সব কিছু করে শীতের বেলায় বেবি আছে, তাকে খাওয়ানো লাগে,
বড় মেয়ে, তার পড়াশোনা দেখতে হয়, সবকিছু করে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। তারপরেও যদি আশানুরূপ ফল পেতাম, আপনারা যদি লাইক কমেন্ট করতেন, তাহলে আমি অবশ্যই ভিডিও দিতাম। তো আমি একটা ডিম খেয়ে নিলাম সরিষার তেল দিয়ে, তারপরে আমি এক কাপ চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে আমি দুপুরে রান্না করতে যাব। সে সময় যে অনুভা খেলছিল, তো ও আসলে সরি আনায়া বুড়ি আর অনুভা খেলছিল, তো এইখানে এইভাবে করে কম্বল বিছিয়ে রেখেছে যেন ও বাহিরে না আসতে পারে। এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে আর ও বারবার শুধু ফ্লোরের উপরে চলে আসে, এই জন্য এরকম করে ওর সাথে খেলছিল। সকালে যেহেতু কালো জিরা দিয়ে একটু ভাত খেয়েছি হাফ কাপের মতো, এই জন্য দুপুরে আর ভাতটা নিলাম না। তো এইখানে আমি ইলিশ মাছ রান্না করেছিলাম, আর এই জায়গায় বেগুন, তারপরে লাউ, এসব দিয়ে একটা কালো জিরা দিয়ে সবজি করেছি, পেঁপে ছিল সাথে। আর এখানে হচ্ছে ইলিশ মাছের কাটা কুটা দিয়ে হলো লাউ রান্না করেছি। তো এইগুলো হচ্ছে, এটা হচ্ছে আমার দুপুরের খাবার, তো এটা এখন খেয়ে নিব। আর আমি রান্নাবাড়ার কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যায়, এই কারণে আমি আর রান্না করিনি। আর আমি সে সব কিছু সরিষার তেল দিয়ে রান্না করি, সেটা তো আপনারা সবাই জানেন, আর রান্না দেখানোর তেমন কিছুই নেই। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন, কারণ ভিডিওতে লাইক কমেন্ট করলে ভিডিওর ইমপ্রেশন অনেক বেশি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে অনেক মানুষের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছে যায়। অনেকেই কী করে, শুধু ভিডিও দেখে চলে যায়, লাইক করতেই ভুলে যায়, আবার কমেন্টও করে না। এর কারণে কিন্তু আমার ভিডিওগুলো কারোর কাছে তেমনভাবে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না। এই জন্য মানুষের সামনেই যদি না যায়, তাহলে ভিডিও কিন্তু কখনোই ভিউ হবে না, র্যাঙ্ক করবে না। আর একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যে কতটা দুঃখের ভিডিওতে ভিউ না আসা, সে শুধু একমাত্রই জানে। এই জন্য যদি ভিউ না আসে, সেক্ষেত্রে কিন্তু মন চায় না পরের দিন আর ভিডিও মেক করতে, আর তখন এগুলো এডিট করে কষ্ট করে ছাড়তেও ইচ্ছা করে না। যদি আমি আশানুরূপ ফল পাই, তাহলে কিন্তু যত কষ্টই হোক না কেন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতাম। যেমন ধরুন আগে আমি প্রতিদিন ভিডিও দিতাম, ইভেন অনেক সময় দুইটা করেও কিন্তু ভিডিও দিয়েছি দিনে, আর এখন তিন চার দিন হয়ে যায় তারপরেও আমার ভিডিও দিতে ইচ্ছা করে না। তো এর জন্য দায়ী কিন্তু আপনারা লাইক কমেন্ট করেন না সেই কারণে। তো যাই হোক, এখন থেকে প্লিজ লাইক কমেন্ট করবেন। আর এই যে দেখুন আপনাদের ভাইয়া কদবেল মাখাচ্ছে, এটা এখন হচ্ছে মানে সন্ধ্যার পরে এখন আমি এই কদবেলটা এখন খেয়ে নিব। এটা চিনি ছাড়াই খাচ্ছি, ডায়েটে কদবেল খাওয়া খুবই ভালো। কদবেল, জলফাই, তারপরে লেবু, এইগুলো তো খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা খাওয়ার পরে আমি চা খেয়ে নিব। আর রাতের খাবারে আমি একটা ডিম খাব। তো রাতের বেলায় রুটি তৈরি করা হয়। আর একটা কথা, আমি কেন এখন থেকে একটু করে ভাত খাবো সেটা এখন আমি বলে দিই। এই জন্য ভাত খাবো, অনেক বেশি সবজি করতে হয়। যারা ভাত না খায়, শুধুমাত্র যারা এমনি ডায়েট করে, তাদের কিন্তু অনেক বেশি ভাত খেতে হয়, সরি সবজি খেতে হয়। সেই কারণে তো সবজি যেহেতু বেশি খেতে পারছি না, আর শুধু সবজি খেতেও মানে ওক আসতেছে, বমি আসতেছে, এই কারণে শুধু অল্প কয়টা যদি ভাত নিই, তাহলে কিন্তু সবজি তরকারি খুব ভালোভাবে খেতে পারবো। তো এখন হচ্ছে ডিমগুলো রাখবো ধুয়ে, তারপরে আবার ফুলকপি দিয়ে, নারকেল দুধ দিয়ে ডিম রান্না করব। তো সেটা একটু খেয়ে নেব। তো সেটা আর আমি ভিডিও করিনি। তো একটা ডিম খেয়েছি, আর একটুখানি আমি ফুলকপি খেয়েছিলাম। আনায়া বুড়ির জন্য একটা দেশি ডিম দিয়েছি। আর এই যে দেখুন গতকাল কত আচার করেছি, এই যে তেলের আচার করেছি, তেল আর চিনি দিয়ে যে ঝোল যে আচারটা করে সেই আচারটা করেছি, জলফাইয়ের মোরব্বা করেছি, আর ওই জলফাইগুলো হচ্ছে সংরক্ষণ করতে রাখছি। এবছরের মতো আচার দেওয়া শেষ, মোট তিন ধরনের আচার দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমি খেতে পারছি না ডায়েটের কারণে। তো আমার জন্য ডায়েটের আচার তৈরি করব, তো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।